हेलो स्टूडेंट्स, बीए प्रोग्राम फिफ्थ सेमिस्टर तुम्हारे हिस्ट्री एसिसी ते अमी ओरालिटी एंड ओराल कल्चर इन इंडिया ए क्लासटा नेब। आज के शुरूते ही आमरा जे ओराल हिस्ट्री एर जे सूत्रपात कोथा थेके शुरू हुए चिलो ए चर्चाटी धाराटी कोथा थेके इलो ए विषय निये आलोचना करब। देखो ओराल हिस्ट्री माने मौखिक इतिहास, मुखेर कथा इतिहास। एई ओराल हिस्ट्री बा मौखिक इतिहास एई जे एई चर्चाटा एटा किन्तु वैज्ञानिक जे इतिहास चर्चार जे धारा आछे तार थेके एकेबारेई आलादा। आशीर दशकेर माझामाझी थेके ओराल हिस्ट्री रचनार जे एकटा स्वतंत्रता आछे, एकटा निजस्व एकटा सत्ता आछे, एटार अनुसंधान शुरू होयेछिलो। एबं मोटामुटी भावे एई जे एर प्रथम जे सूत्रपात सेटा 1987 साले अक्सफोर्डेर सेंट जॉन कॉलेजे अनुष्ठित 6 नम्बर इंटरनेशनल ओरल हिस्ट्री कांग्रेसे एई माने विश्वव्यापी मौखिक इतिहास संक्रांत एकटा आंदोलनेर सूचना हय। जे माने तारा जे गवेषणा पत्रगुलो कलेक्ट करेछिलो ताते ओराल हिस्ट्री संक्रांत नाना विषय जे एभावेओ जे मुखेर कथा इतिहास रचित होते पारे से विषय विस्तारित आलोचना करा होयेछिलो। अच्छा, एबार माने मौखिक इतिहास ए ब्यापारटा कि? मौखिक इतिहास ब्यापारटा होच्छे माने इतिहास मुखे मुखे जे इतिहास चले बा चलते पारे, लोक परम्पराय चलते चलते थाका जे इतिहास, एई जे धरनटा एई टाइपटा एटाई होच्छे मौखिक इतिहास बा ओराल हिस्ट्री। हाँ, एई जिनिसटा जे सर्वजन ग्राह्य ता नय, कारण एटा लिखित नय, पुरोपुरि मौखिक तत्त्वेर भित्तिते लेखा इतिहास। সুতরাং এখানে একটা সন্দেহ বা একটা ডাউট থেকে যায় যে কতটা সত্যতা আছে কথার উপরে। কারণ ইতিহাস বলতে তো আমরা সাধারণত লিখিত বা কথিত মানে বলতে পারি, কিন্তু যা ঘটে গেছে তার বিবরণ যে যেটাকে তৈরি করা হবে তাকে তো আমরা ইতিহাস আখ্যা দিয়ে থাকি। তো মানে মুখের কথার ভিত্তিতে ইতিহাস এটা যে সবাই যে খুব ভালোভাবে মেনে নিয়েছেন তা নয়। তো ওরাল হিস্ট্রির বলতে কি বোঝায় বা মৌখিক ইতিহাস এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুব কঠিন। ওরাল হিস্ট্রি নিয়ে যারা প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করেছিলেন তারা কিন্তু ছিলেন নৃতত্ত্ববিদ। হ্যাঁ, নৃতত্ত্ববিদ মানে অ্যান্থ্রোপোলজিস্ট। এবার এনারা স্বীকার করে নিতেন যে মানুষের যে মুখের কথা, হ্যাঁ, এবং তাতে তার ভিত্তিতে যে তাদের ইতিহাস বোধের বিষয়ে তথ্য সংগ্রহ করা এটাই ছিল এই নৃতত্ত্ববিদদের উদ্দেশ্য। তারা বুঝতে চাইতেন যে কিভাবে সেই তথ্য অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত হতে সম্পৃক্ত হতে পারে। তো এই ধরনের যে নৃতাত্ত্বিক পদ্ধতি তাতে এক ধরনের ইতিহাস লেখা সম্ভব হয়। মানে একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো যে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে, যে একজন মানুষ ফেলে আসা সময়ের বিষয়ে কি ভাবছেন, হ্যাঁ কি ভাবছেন, এবং সেই ভাবনাটাকে তিনি কিভাবে আলোচনা করছে, এই এনারা সেই আলোচনাটাকে ধরেই কিন্তু ইতিহাস লিখতে শুরু করছেন। ফেলে আসা সময়ের বিষয়ে তার যে ভাবনা, এই জাতীয় ভাবনাকে ইতিহাস লিখিত ইতিহাসের অন্তর্ভুক্ত করার নানা রকম পদ্ধতি আছে। তার মধ্যে একটাই হচ্ছে এই যে মুখের কথায় সংগৃহীত তথ্য। আচ্ছা,
এবার এই যে তথ্য, হ্যাঁ, এই তথ্যকে মানে কি কি রকম ভাবে গ্রহণ করা যেতে পারে। দেখো, মৌখিক যে ঐতিহ্য আছে, প্রথমে এটাকে দুটো ভাগ করে নিয়েছেন তারা। 1 নম্বর বলছেন প্রসেস, 2 নম্বর প্রোডাক্ট। প্রসেস বলতে বোঝাচ্ছে কি, যে ঐতিহ্যটির প্রস্তুতির ব্যাপার, যাকে আবার অনেকগুলি উপবিভাগে ভাগ করা হয়েছে, যেমন সংবাদ ও প্রত্যক্ষদর্শীর বিবরণ। 2, অভিজ্ঞতার ব্যাখ্যা। হ্যাঁ, আবার তার মধ্যে আবার কিছু আছে, স্মৃতিচারণ, মন্তব্য, বাচন শিল্প, মৌখিক ইতিহাস। আর প্রোডাক্ট ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে যে মৌখিক ঐতিহ্য। আচ্ছা, এই যে মানে বিভিন্ন ধরো অঞ্চলের আলাদা আলাদা কিছু মানে এই কাহিনী, হ্যাঁ, কল্পকাহিনী, কিছু মৌখিক ঐতিহ্য, সেগুলো বিভিন্ন জায়গা বিশেষে কিন্তু আলাদা। একটা অঞ্চলের একটা প্রচলিত কিছু আছে, মুখে মুখে এটাই চলে আসছে, সেই অঞ্চল থেকে যেমন একটা আলাদা ইতিহাস সংগ্রহ, তথ্য সংগ্রহ করা হয় ইতিহাসের জন্য। সেই রকম মানে বিভিন্ন সময়ে, হ্যাঁ, জীবনীমূলক বৃত্তান্ত বলো, বা কোনো গল্পের সঞ্চয়ন হতে পারে, কোনো দলিল দস্তাবেজ, হ্যাঁ, সমস্ত কিছু থেকে মানে সমস্ত পাওয়া তথ্যের মেলানো মেশানো একটা ব্যাপার হতে পারে এই ওরাল হিস্ট্রি। এবার এই যে 19 শতকের একটা ঐতিহাসিক ব্যাখ্যা বা সামাজিক তত্ত্বের আলোচনার ক্ষেত্রে, মানে ক্ষেত্র সমীক্ষা, যেটা ফিল্ড ওয়ার্ক, এই ব্যাপারটা প্রচলিত হয়, এবং মৌখিক ঐতিহ্য তখন থেকে বেশি গুরুত্ব পায়। হ্যাঁ, মৌখিকভাবে নানাভাবে যে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, সাক্ষাৎকারের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে, হ্যাঁ, এবং সেটাকে রেকর্ড করা যে একটা প্রসেস আছে, সেটাকে দলিল হিসাবে কিন্তু সংরক্ষিত করে রাখা হয়। তো এই যে ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে যে স্মৃতি কথাগুলো আলোচনা হচ্ছে, সেগুলোকে রেকর্ড করতে শুরু করা হয়। এটা শুরু হয় 1948 সালে। কারা করেন? আমেরিকান ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন, এরা এই ব্যাপারটাকে শুরু করে। আর এই মানে সামগ্রিকভাবে যে এই যে তথ্য সঞ্চয়ন, হ্যাঁ, কীভাবে এটাকে কালেক্ট করা হবে, সেই জিনিসটা যদি আলোচনা করি, তাতে প্রথমে হতে পারে যে লোকের মুখে যে সমস্ত গল্প প্রচলিত আছে সেগুলো সংগ্রহ করা যেতে পারে। যখন কোনো একটা বিশেষ গোষ্ঠী, যেমন ধরো বাউল, বা যে কোনো অন্য কোনো ভাবাইয়া গান যারা করে, তাদের যে মতামতগুলো আছে মিলিয়ে মিশিয়ে গল্পগুলোকে নিয়ে, তাদের যে গোষ্ঠীর গল্প, সেই গোষ্ঠীর গল্পগুলোকে নিয়ে তারা গান বাঁধেন, এবং সেই গান তারা জনসমক্ষে পরিবেশন করেন, তাদের জীবন দর্শন, তাদের লোকগাথা, এইভাবে কিন্তু মিলেমিশে ইতিহাসের উপাদান সৃষ্টি করছে। কেমন বোঝা যাচ্ছে? আচ্ছা, এইভাবে লোকের মানে মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মুখে প্রচলিত অনেক কিছুকে ইতিহাসের তথ্য হিসাবে কিন্তু সংগ্রহ করা শুরু হয়। আর এইভাবে কথ্য উপাদান মানে ওরাল উপাদান সংগ্রহ করা হয়। এবার প্রথম দিকে এটা খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু বর্তমানে কিন্তু, হ্যাঁ, এই ওরাল হিস্ট্রি বা ওরাল ট্র্যাডিশনটা, এটা কিন্তু এর মানে প্রয়োগ বৃদ্ধি পেয়েছে, এর একটা মর্যাদাও পেয়েছে। সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, লোকগাথা ইত্যাদির সাহায্যে ইতিহাসের ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ, এর ফলে ক্ষেত্র সমীক্ষামূলক পদ্ধতিতে, বিশেষ করে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, মৌখিক উপাদান কিন্তু মানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, এবং ঐতিহ্যের মানে এই যে ওরাল ট্র্যাডিশনের ব্যবহার ঘটছে। আচ্ছা, ঐতিহাসিক উপাদানের লিখিত আর এই যে মৌখিক সূত্র, এর মধ্যে পরিপূরক ও অনুপূরক একটা সম্পর্ক রয়েছে বলে ঐতিহাসিকরা মনে করছেন।
কেমন, মানে প্রথমত ধরো মৌখিক সূত্রে পাওয়া যে তথ্যগুলো আছে সেগুলোর সাহায্যে লিখিত সূত্রের ঘাটতি পূরণ করা সম্ভব। আবার দ্বিতীয়ত, মৌখিক সূত্র যদি মানে না দেওয়া হয়, না দেখা, তাতে লিখিত সূত্রের সন্ধান দেয়। হ্যাঁ, যেটা দেখেনি, মুখের কথাই চলে আসছে, সেই রকম তথ্য তো আমরা লিখতে পারি। তাছাড়া কি হয়, মৌখিক আর লিখিত দুটো সূত্র থেকে পাওয়া তথ্য পরস্পর যাচাই করে নিতে পারে নিজেদের। যেমন লিখিত উপাদানে, লিখিত আকারে যেটা পেয়েছি মুখের কথায় সেটা নেই, আবার মুখের কথায় যেটা আছে সেটা লিখিত নেই, তাহলে গ্যাপটাকে উভয়ে ফুলফিল করতে পারে। তো এইভাবে কিন্তু ওরাল হিস্ট্রি একটা গুরুত্ব পাচ্ছে। তো এই হলো ওরাল ট্র্যাডিশনের যে ব্যবহার, কিভাবে ওরাল হিস্ট্রি, ওরালিটি, হ্যাঁ, কিভাবে